প্রিয় দর্শক শ্রোতা, গতকালকে নওশাদ সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সংখ্যালঘু ভাই রয়েছে তাদের বিষয় নিয়ে কি কি বললেন, এলিগেশন করলেন, সেটা শুনুন। যখন বিপদে পড়বে সংখ্যালঘু ছেলেমেয়েরা প্রোগ্রাম করতে হবে না? তুমি কি মানে কাট কাটকে কাটে না, বুঝতে পারছে? আমি খবর নিয়ে দেখলাম পঞ্চায়েত ভোটের সময় এই সংখ্যালঘু ছেলে নেতাদের ভূমিকা কি ছিল, বলো। থার্ড লাইন, একদম থার্ড লাইনে বসে থাক, গ্যালারিতে বসে থাক, তোদের কোনো এ নয়। নওশাদ সিদ্দিকী আসছে, আটকাবে কারা? তুই সংখ্যালঘুদের ছেড়ে সংগীত সমহারে দিয়ে দিয়ে অক্টার আওয়াজ তুলেছিলাম, সেটা মাননীয় করলেন না। উনি বিধায়কদের মাইনে 10,000 থেকে বেরিয়ে 50,000 করে দিচ্ছে। মাইকে রাজা মসজিদ আসতে যাবে না তো? হ্যাঁ যাবে না তো ভাই, কারণ আমাকে এখন ফতোয়া দেওয়ার জন্য ভাই রেডি। কোন দিকে যাব? শামশেরগঞ্জে গিয়েছি গঙ্গা ভাঙনের ওখানে, ওখানে প্রচার হচ্ছে পীরের ছেলে এখানে এসেছে, এখানে কেন তোমরা আসবে? মানে যেখানে যে ওষুধ চেষ্টা করছে, কাজে লাগানোর চেষ্টা করছে, কিন্তু ওষুধ